শিখেছি সেই তিনটা তাবিজ আপনাদেরকে আজকে দিয়ে আমার আলোচনা শেষ করব। তবে তাবিজ ব্যবহারের পূর্ব শর্ত তো আপনারা সকলেই জানেন, আপনারা যারা মাদুলি ব্যবহার করেন, তাবিজ ব্যবহার করেন, যদিও ওই তাবিজ ব্যবহার করা শিরিক, ওটা ব্যবহার করলে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, জাহান্নাম অজীব করে দিবেন, এটা আমরা পূর্বে শুনেছি, পরেও আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। তবে আমরা যারা তাবিজ ব্যবহার পূর্বে করেছি তারা অবশ্যই জানি, যারা তাবিজ দেন তারা কিছু শর্ত দিয়ে দেন। এক নম্বর শর্ত, তাবিজের প্রতি ভক্তি ভালোবাসা থাকতে হবে। দুই নম্বর শর্ত, তাবিজটাকে সবসময় শরীরের সাথে লটকিয়ে রাখতে হবে, তাবিজ খুলবেন তো বিপদ এসে যাবে, তাবিজ খুলবেন তো বিপদ এসে যাবে। তিন নম্বর শর্ত, কিছু নিষেধাজ্ঞা জিনিস রয়েছে, মৃত্যু বাড়ি যাওয়া যাবে না, এখানে যাওয়া যাবে না, সেখানে যাওয়া যাবে না, হ্যাঁ কবরস্থানে যাওয়া যাবে না, এখানে গেলে তাবিজের পাওয়ার থাকবে না, তাবিজ কেটে যাবে, আবার পুনরায় তাবিজ গ্রহণ করতে হবে। এই তিনটা শর্ত আমরা শুনেছি। আমি আপনাদের মাঝে তাকওয়া অবলম্বনের জন্য, পরহেজগারিতা অবলম্বনের জন্য যে তিনটা তাবিজ দেব, সে তিনটা তাবিজ পরিধান করার জন্য এই তিনটাই সত্য। এক নম্বর সত্য হলো তাবিজের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ভক্তি ভালোবাসা রাখতে হবে। দুই নম্বর সত্য, সব সময় তাবিজকে নিজের শরীরের সাথে রেখে দিতে হবে, খুললেই পরহেজগারিতা কমে যাবে। তিন নম্বর সত্য হলো এই তাবিজ ব্যবহার করার কারণে যেখানে যেখানে গেলে এই তাবিজের মান মর্যাদা থাকে না, সেই সমস্ত কর্ম থেকে, সেই সমস্ত জায়গা থেকে যাওয়ার জন্য বিরত থাকতে হবে। এখন আপনাদের সামনে তিনটা তাবিজ বলে দিই, যে তিনটা তাবিজ আপনি পরিধান করলে আপনি পাপ করবেন না, আপনি পরহেজগারিতা আনয়ন করতে পারবেন, আপনি আল্লাহর ভালোবাসা পেতে পারবেন। সে তিনটা তাবিজ হলো, এক নম্বর হলো মুখে দাড়ি রাখতে হবে, কখনো দাড়ি কাটতে পারবেন না, দাড়ি ছাড়তে পারবেন না, এটা যদি আপনার শরীরে লটকে নেন তাহলে আপনি পরহেজগারিতা অবলম্বন করতে পারবেন। দুই নম্বর তাবিজ হলো আপনার শরীরে একটা লম্বা পাঞ্জাবি ব্যবহার করতে হবে, সুন্দর দেখে লম্বা পাঞ্জাবি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনি পরহেজগারিতা অবলম্বন করতে পারবেন, আপনার দিয়ে পাপ কম হবে। তিন নম্বর তাবিজ হলো মাথায় একটা সবসময় টুপি রাখতে হবে, যদি আপনি সবসময় মাথায় একটা সুন্দর টুপি রাখতে পারেন তাহলে আপনি পরহেজগারিতা আনয়ন করতে পারবেন, আপনার দ্বারা পাপ কম হবে। মুখে লম্বা দাড়ি থাকবে, গায়ে লম্বা পাঞ্জাবি থাকবে, মাথায় সুন্দর একটা টুপি থাকবে, এই তিনটা জিনিস যদি থাকে যে কোনো পাপ করতে গেলে আপনার হৃদয়ে একবার কাঁপুনি দিবে দিবে দিবেই, এটাই স্বাভাবিক। অতএব তিনটা তাবিজ আপনাদেরকে দিয়ে গেলাম পাপ থেকে বাঁচার জন্য। অতএব এই তিনটা তাবিজকে মৃত্যুর আগ পর্যন্ত নিজের শরীরের সাথে লটকে রাখার কঠিন প্রতিজ্ঞা বা পণ আজ থেকে আপনি আমি করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে উত্তম লিবাস পরে সুন্দর আদর্শের সাথে আল্লাহর সালাত আদায় করা, মসজিদে